হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমি আপনাদেরকে ক্যানভাতে দেখাবো যে কিভাবে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো তার জন্য আমরা ক্যানভাটা ওপেন করে নিয়েছি এবং ওপেন হওয়ার পর আমি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার সাথে আমি এখানে সার্চ বারে লিখব টি শার্ট। তো টি শার্ট লেখার সাথে সাথে আমার এখানে দেখুন টি শার্ট অপশনটা চলে এসেছে, এটাতে ক্লিক করব আমি। এবং ক্লিক করার সাথে সাথে আমাকে টি শার্ট তৈরির জন্য, অর্থাৎ টি শার্টের ডিজাইন তৈরির জন্য আমাকে এখানে পেজ দিয়ে দেবে। এবং এখানে আমি অনেক ধরনের টি শার্টের টেমপ্লেট পেয়ে যাব। তো সেই টেমপ্লেট গুলোর মধ্যে থেকে আমি যেটা খুশি চুজ করতে পারি, সেখান থেকে এডিট করে আমার নিজের মতো জিনিস বসিয়ে আমি নিশ্চয়ই সেটা মানে টি শার্টের ডিজাইনটা করতে পারি। এছাড়াও আমি যদি চাই যে অন্যরকম ভাবে টি শার্ট ডিজাইন করব, মানে সেটা টেমপ্লেট ইউজ না করে সেটা সম্পূর্ণভাবে আমি নিজে ডিজাইন করব, সেটাও আমি করতে পারি। ওকে, তো দেখা যাক, আজকে আমি আপনাদেরকে সেটাই করে দেখাচ্ছি। তো তার জন্য দেখুন এখানে টি শার্টের বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিয়েছে। দেখুন এখানে অনেক ধরনের টি শার্টের টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে থেকে আমি যে কোনো একটা চুজ করে আপনাদেরকে এখন একটা টি শার্ট ডিজাইন করে দেখাচ্ছি এবং খুব ইজিলি আপনি সেটা কিন্তু করতে পারবেন। তো তার জন্য আমি ফার্স্টে এই ডিজাইনটা চুজ করছি। তো এই ডিজাইনটা আমার এখানে এসে গেছে। এরপর আমি এটাকে যদি এডিট করতে চাই, তো সেটা আমি করছি। দেখুন এভাবে আমি কালার চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইলও চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কিরকম ডিজাইন করতে চান। তো আমি আপাতত এই টেমপ্লেট দিয়েই আপনাকে ডিজাইনটা করে দেখালাম। তো এরপরে যদি আমি এখানে কিছু একটা অ্যাড করতে চাই, ধরুন সেটাও অ্যাড করতে পারি। এখানে আপনারা অনেক ধরনের ইমোজি পেয়ে যাবেন, তো সেই ইমোজি আপনারা এখানে অ্যাড করতে পারবেন খুব সহজে। তো তার জন্য আমরা এখান থেকে স্টিকার প্যাকের মধ্যে যেতে পারি। তো স্টিকারের মধ্যে গেলে আমি অনেক ধরনের ইমোজি পেয়ে যাব। এখানে সি অল করলাম, নেটটা একটু স্লো আছে যার জন্য দেখুন এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে। তো আপনারা এখান থেকে ইমোজি চাইলে অ্যাড করতে পারেন এই টি শার্টের ডিজাইনে। তো এখানে আমি ধরুন এই ইমোজিটা অ্যাড করছি। তো আমার টি শার্ট ডিজাইন মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তো এরপরে আমি যদি চাই যে আমার এই ডিজাইনটা যদি টি শার্টে ফেলা হয় তাহলে কিরকম ধরনের দেখতে লাগে, তো সেটাও আমি দেখতে পারবো অবশ্যই। তো তার জন্য আমাদেরকে ফার্স্টে ডিজাইনটা আমাদের সেভ করতে হবে, মানে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমি পাবলিশে যাচ্ছি, পাবলিশে গিয়ে এখান থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করে আমি এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলাম।
তো এখানে আমার টি শার্টটা ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ডিজাইনটা যেটা আমি বানিয়েছি। এরপর আমি কি করব, আমি এটাকে মক আপে ফেলবো, অর্থাৎ টি শার্টের উপরে আমার জিনিসটা কিরকম দেখতে লাগে সেটা দেখবো। তো তার জন্য আমি তো নেক্সট ট্যাব খুলছি, নিউ ট্যাব। তো নিউ ট্যাবেতে আমি স্মার্ট মক আপ বলে সার্চ করব। তো স্মার্ট মক আপ সার্চ করার সাথে সাথে আমার এখানে মক আপ করার জন্য যে সাইটটা সেটা খুলে যাবে, এবং এখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসের মক আপ করতে পারবেন, এবং তার সাথে টি শার্টেরও মক আপ করতে পারবেন। তো টি শার্টের মক আপ আমরা কিভাবে করবো এখান থেকে সেটাই দেখে নেওয়ার বিষয়। তো তার জন্য আমাদের কিন্তু ফার্স্টে স্মার্ট মক আপ খুলে আমাদের সাইন ইন বা সাইন আপ করে নিতে হবে। তো আমার অলরেডি এখানে সাইন আপ করা আছে, তো জাস্ট আমি এখান থেকে সার্চ করব। কিভাবে সার্চ করব, আমার যখন সাইন আপ করা হয়ে যাবে তখন এখানে অল মক আপ অপশনে যাব। অল মক আপস অপশনে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের মক আপের লিস্ট দিয়ে দেবে, এবং সেখানের মধ্যে থেকে আপনি টি শার্ট এই অপশনটা যদি চুজ করেন তাহলে এখানে দেখুন ওপরে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন, যেমন ধরুন ফটো, অল, আইসোলেটেড, ফ্রি, প্রিমিয়াম, অল, মেন, উমেন, কিডস, বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। তো তার জন্য তার মধ্যে থেকে যেটা আপনারা চুজ করতে চাইবেন, যে ধরনের চুজ করতে চাইবেন সেরকমই আসবে এখানে। তো আমি ধরুন এখানে ওমেনটা চুজ করলাম, এবং এখানে ওমেন চুজ করার সাথে সাথে আমাকে বিভিন্ন ধরনের ওমেন টি শার্টের ডিজাইন দিয়ে দেবে, এবং তার সাথে আমি যদি এভাবে পেজ নাম্বার অনুযায়ী স্ক্রল করতে থাকি জিনিসটা তাহলে আমি পেয়ে যাব এখান থেকে অনেক ধরনের টি শার্টের ডিজাইন। তো সেখান থেকে আমি যে কোনো রকমের একটা টি শার্ট মক আপ আমি চুজ করতে পারি। ওকে, তো ধরুন আমি এটা চুজ করলাম, এটা ক্লিক করার সাথে সাথে আমার এখানে জিনিসটা ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আমি আমার যে ডিজাইনটা ক্যানভাতে বানিয়েছি সেই ডিজাইনটা এখানে ফেলতে পারবো। তো তার জন্য কি করতে হবে, এখানে দেখুন আপলোড ফর্ম, আপলোড ফর্মের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেবে ক্যানভা, এবং এখানে দেবে আপলোড ইমেজ। তো খুব সহজ হবে যদি আপনি আপলোড ইমেজে যান, এবং যে ইমেজটা আপনার সেভ করা হলো, মানে একটু আগেই আমি ডাউনলোড করলাম আমার যে ইমেজটা সেটা যে আমি ডাউনলোড করে রেখেছি সেই ইমেজটাকে আমি এখান থেকে মানে আপলোড করছি, যে লোকেশনে ছিল আপনার সেই লোকেশন থেকে চুজ করে আপলোড করবেন, এবং আপনার আপলোড করার পর ঠিক এইরকম একটা জিনিস খুলে যাবে, অর্থাৎ ক্রপ করার জন্য আপনাকে অপশন দেবে। এবং ক্রপটা আপনি কি অনুযায়ী করবেন, এখানে দেখুন থাম্বনেল দিয়ে দিয়েছে যে এখন আপনার টি শার্টের পজিশনটা ঠিক এইরকম হলো, অর্থাৎ ডিজাইনটা ঠিক এইরকম ধরনের দেখতে লাগবে। তো আপনি যদি চান আরেকটু ছোট করতে করতেই পারেন। ওকে, তো ধরুন আমি এইরকম ধরনের রাখতে চাই যে তো আমার টি শার্টের ডিজাইনটা ঠিক এইরকম মিডল পোর্শনে থাকবে। ওকে, তো পুরো জিনিসটা আমার সেট হওয়ার পর যদি আমি স্যাটিসফাই হই তবে আমি ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, এবং ক্লিক করার সাথে সাথেই আমার এখানে টি শার্টটা কিরকম দেখতে লাগবে, অর্থাৎ আমি যে ডিজাইনটা বানিয়েছি এখানে সেটা আমি দেখতে পেয়ে যাব। তো খুব ইজিলি আপনি এভাবে টি শার্টের ডিজাইন করতে পারবেন, এবং মকআপে ফেললে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগবে, যে ডিজাইনটা আপনি তৈরি করেছেন সেটা কিরকম ধরনের দেখতে লাগবে একটা টি শার্টে প্রিন্ট হলে সেটাও পর্যন্ত আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবং আপনি যদি চান যে টি শার্টের কালার চেঞ্জ করতে তাহলেও কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে ধরুন এটা আমি হোয়াইটেই রাখবো, কিন্তু আমি জাস্ট কালার চেঞ্জ কই করে করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে এখানে অনেক কিছু করা যায়, যেমন ধরুন ফেব্রিক টাইপ আছে আর এটা আছে সলিড কালার, ঠিক আছে। তো দুটোই আমি করতে পারি, তো আমি আপাতত এটাতেই চুজ করলাম। এছাড়াও এখানে দেখুন টি শার্টের জন্য বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, তো আপনি যে কালারেই ক্লিক করবেন আপনার টি শার্টটা ঠিক সেই রকম ধরনেরই হয়ে যাবে, কিন্তু সেটা বেটার হবে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে অর্থাৎ আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাও সেই কালারের হয়। মানে ধরুন আপনার ডিজাইনটা এই হোয়াইটের বদলে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হতো তাহলে জিনিসটা ব্ল্যাকের সাথে মিশে যেত এবং জিনিসটা দেখতে সুন্দর হতো, কিন্তু আমার যেহেতু টি শার্টটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তাই এটা হোয়াইট কালারেরই আমি রাখছি এবং সেটাই এটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে যদি আপনি ব্ল্যাকের ওপর কোনো ডিজাইন করেন ক্যানভাতে তখন আপনি এখান থেকে ব্ল্যাকটা চুজ করতে পারেন, রেড এর ওপর করলে রেড চুজ করতে পারেন, গ্রে এর ওপর করলে গ্রে চুজ করতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারেন, এবং যেরকম ধরনের চুজ করবেন সেই অনুযায়ী আপনার টি শার্টটা এখানে
দেখতে পাবেন কালার। তো এত কিছু করার পর যদি আপনি চান যে পিকচারটা ডাউনলোড করে রাখতে, তো সেটা আপনি এখান থেকে অবশ্যই ডাউনলোড করে রাখতে পারবেন। ওকে, তো এইভাবে আমি যে কোনো ধরনের টি শার্ট ক্যানভার মাধ্যমে বানিয়ে, ডিজাইন বানিয়ে, সেটা আমি স্মার্ট মকআপের মাধ্যমে এভাবে জিনিসটা দেখতে পাবো। তো খুব ইজিলি টি শার্ট ডিজাইন কিন্তু আমরা করে ফেলতে পারবো। ওকে, তো এটাই ছিল আজকের আমার ভিডিও। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে করতে হবে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।